সাভারের আশুলিয়ায় ছুটি বাড়ানো ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এ সময় কয়েকটি যানবাহন করেন তারা দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা তারা বলেন ঈদের বোনাস না দিয়ে ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ প্রতিবাদে রাস্তায় নামেন শ্রমিকরা এ সময় সাত দিনের পরিবর্তে দশ দিনের ছুটি দাবি জানান তারা পরে পুলিশ গিয়ে জল কামান দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ জানায় মালিক পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে